নমস্কার আমি শ্রী হরেন দেবনাথ এ ম্যাজেস্টিক জার্নি অফ সিএসএম আইতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো প্রবল ইচ্ছা শক্তি এবং কর্মদক্ষতার দ্বারা সবাই নিজের লক্ষ্যে উপনীত হতে পারে তো সেরকমই একজন ব্যক্তি আজকে আমাদের মধ্যে আমন্ত্রণ জানা হয়েছিল সে আমাদের মধ্যে উপস্থিত আছেন বহুত দূর থেকে বহুত কষ্ট এবং পরিশ্রম করে এসেছে ওনার সাথে আমি পরিচয় করিয়ে দেব তো প্রথমে তোমার ইন্ট্রোডাকশনটা বলো নমস্কার আমার নাম সায়ন দাসগুপ্ত আমার গড় হচ্ছে গিয়ে করিমগঞ্জে কর্ণমধু আমার বাবার নাম হচ্ছে গিয়ে স্বর্গীয় সুভাষ কর্মরত অবস্থায় আছি হাইলাকান্দি ব্রাঞ্চের ওনার আপনার সিএসএম আইর যাত্রা কখন এবং কোথা থেকে শুরু হয়েছিল আমাদের সিএসএম যাত্রাটা হাইলাকান্দি থেকে শুরু হয়েছে তো প্রথম প্রথম আমি হাইলাকান্তিতে যখন আসার আগে তো প্রথম তো ইন্টারভিউ দিতে হয় তো আমি আমার ভাই একবার গিয়েছিল করুনগঞ্জের কোথায় আমি যখন করুনগঞ্জে কোন এরিয়াতে আমার ছিল যখন তখন আমার ভাই মানে একবার পান দোকানে গিয়েছিল তো পান দোকান থেকে আসার পর মানে একটা অ্যাড পেলো আর কি শোনা যাচ্ছে নাকি ওরকম ভ্যাকেন্সি আছে তো এই অ্যাডটা নিয়ে এসেছিলো এডটা নেওয়া আসার পর তারপর গড়ে আসার পর আমি ওকে বললাম তুই ফোন লাগা তো ও ফোন লাগাইনি আমি বললাম যে ঠিক আছে আমি বললাম তুই ফোন লাগাই মানে ধরুন দুজনের মধ্যে কথাবার্তা হয়েছিল তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি ফোন লাগাচ্ছি তো ফোন লাগার পর হাইলাকান্দি থেকে একজন কে বোঝে চলেছে হ্যাঁ আছে ভ্যাকেন্সি তুমি আসতে পারো তার আমি কি করলাম গেলাম হাইলাকান্দিতে তো হাইলাকান্দিতে আমি আগে দিন যাইনি আর আমাদের যাতায়াত হাইলাকান্দিতে কোনো দিন হয়ই না কারণ ব্যাকসাইড হয় আমাদের সময় যাতায়াত শিলচরই হয় তো হাইলাকান্দিতে গেলাম হাইলাকান্দিতে গিয়ে দেখি হাইলাকান্দি শহরটাই দেখলাম আগে কোনোদিন দেখিনি তারপরে আমি ইন্টারভিউ দিলাম তো ইন্টারভিউ দেওয়ার পর আমার এক প্রথম একটা বই ছিল আর আমার আগের থেকে একটা মানে ইচ্ছা ছিল যে কিছু একটা করব বলে তো খুব ইচ্ছে আর যখন আমি শুনেছিলাম যখন আমি ইন্টারভিউ দিতে হবে এরকম এরকম তখন ভিতর একটা বই ছিল পারবো কি না নিক না নাকি তো আপনিও ছিলেন এখানে আপনার সাথে প্রথম দেখা হলো তো দেখলাম যে তিনটা প্রথম মানুষ ঢুকলো মানে গাই হিসেবে ঢুকলো দেখলাম ও রিজেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়নি তো আমার মনে মনে বইতে আমিও তো ইন্টারভিউ দিলাম আপনি আমার কাছে আমাকে ইন্টারভিউ নিয়েছিলেন তো কয়েকটা ইন্টারভিউ আমি পেরেছি আনসার সবটিও দিতে পেরেছি তবুও মনে মনে একটা বই বা পারবো কি রেজাল্টটা কী আসবে না আসবে আপনি বললেন যে আপনি জানাবেন তো আমি করে চলে গেলাম আর উল্টো দিকে একটা রোজা ছিল মানে এটা মোকাম হয় তো মোকামে আমি মানস করে দিলাম যে বাবাজি আমার চাকরিটা যেন হয়ে যায় তখন আমার কাছে এই চাকরিটা বহুত মূল্যবান ঠিক আছে হয়ে যায় যেন হয়ে যায় তো বাড়িতে চলে গেলাম তো আপনি বললেন যে তাড়াতাড়ি জানাবেন আর তো জানাইননি আমি তো তোমার শুধু আমি যদি রিজেক্ট হয়ে গেছি আর ঠাকুরের কাছে বারবার প্রার্থনা না আমি কারণ ঈশ্বরকে আমি সবসময় আশা করি আমার গুরুদেবকে তো হঠাৎ আকার বৃহস্পতিবার রাতে হঠাৎ ফোন এলো মানে আপনি ফোন করেছিলেন যে এরকম তুমি সিলেক্টেড হয়েছো তখন আমি খুব খুশি মানে সিলেক্ট হয়েছি তারপর তো আসলাম ফেব্রুয়ারির উনত্রিশ তারিখে দুই হাজার সতেরো সালের ফেব্রুয়ারি মাসে উনত্রিশ তারিখে আমি দিয়ে এলাম তো আমার যাত্রা শুরু হলো আপনি প্রথমে সিএসএমআই জড়িত হওয়ার পর আপনার এখন বর্তমানের অনুভব কীরকম বলবেন আমি তো এখন সিএসএমআইতে এখন অবধি খুব গরম্বিতীয় মনে করছি নিজেকে প্রাউডফুল মনে করছি কারণ সিএসএমআই থাকার আগে আমার মানে যেরকম মানে ফেস আগে করতে পারতাম না এখন অনেক কিছু ফেস করতে পেরেছি সিচুয়েশনের সাথে সাথে আর কারণ মানুষের লাইফের মধ্যে কিছু একটা ঘটনা বা অঘটনা যদি না ঘটে তাহলে লাইফে মানুষ কোনো শক্ত হতে পারে না তো সে সময় থেকে আমি অনেক কিছু শিখতেও পেরেছি বা অনেক কিছু ফেস করার সাথে নিজেকে গরম পেতে পেরেছি আমি আচ্ছা আপনি আমাদের সাথে দু সালের ফেব্রুয়ারি মাসে বলেছেন যে জয়েন করা তো ঠিক আছে আপনি তারপর আমাদের এতটুক সময় এই লম্বা সময়ে আপনার আমাদের এই সংস্থায় জয়েন হওয়ার পর আপনার অভিজ্ঞতা কেমন একটু শেয়ার করেন অভিজ্ঞতা মোটামুটি এখন ভালোই হয়েছে সিচুয়েশনের খাপ খেয়ে খেয়ে মানুষে অনেক কিছু এগুতে পারে তো আমিও অনেক কিছু এগুতে পেরেছি কারণ আগে যেগুলা জিনিস ফেস করতে পারতাম আগেও আপনাকে বলেছিলাম আগে যেগুলো ফেস করতে পারতাম এখন ফেস করতে পেরেছি যেরকম আমাদের থিওরি তো আমাদের সে সময়তে প্রতিদিনে একটা ডিসিপ্লিন সিস্টেম সইতে চলে প্রতিদিন সকালবেলা ক্লাসটা হয় বা আমাদের দশটার পরে আমরা প্র্যাকটিক্যালে যাই প্র্যাকটিক্যাল থেকে অনেকগুলি নলেজ আসে তো প্র্যাকটিক্যালে নলেজের সাথে সাথে প্রতিদিন মানুষের সাথে লক করা বা আমাদের অফিসের যেগুলো নতুন স্টাফগুলো আছে তাদের সাথে ডেইলি দিন মানে একটা গুরু আর শিষ্যের যেরকম টার্মস থাকে কারণ শিষ্যরা কোনো কোনো সময় অনেক সময় নেগেটিভিটি ফিলিংসগুলো আসে তো আমিও ওরকম ট্রেনিং অবস্থায় এরকম আমারও নেগেটিভিটি ফিলিংস এসেছিল স্যারের সাথে বা আপনার সাথে হোক করে করতে মানে ফেস করার পর যখন আমি সলিউশন করতে পারতাম না তখন আপনাদের সহায়তা নিয়েছি নিয়ে আমি আজ পর্যন্ত মোটামুটি কিছুটা হলেও অভিজ্ঞতা জ্ঞান অর্জন করতে পেরেছি আশা করি আগে এরকম করতে পারবো উৎসাহিত যাতে মানে এগুতে পারি যে ভগবানের উপর ভরসা আছে আর আমার আশীর্বাদ আছে আশা করি আমরা দেখতে পেরেছি আপনি কঠোর পরিশ্রমের দ্বারা এতদিন ধরে এই ধৈর্য এবং কষ্ট করে আপনি এতটুক আগ বেড়েছেন তো আপনার এখন বর্তমান বর্তমানের যেটা আপনার লক্ষ্য এবং আগন্তুক দিনের আপনার পরিকল্পনা কেমন হবে সেটা জানাবেন আমাদেরকে আমার ভবিষ্যতে প্ল্যানিং হচ্ছে গিয়ে আমাদের হাইলাকান্দি ব্রাঞ্চটা যেভাবে ডেভেলপ হয়েছে তো আমি চাচ্ছি যে এরকম হাইলাকান্দির মতন আরো কয়েকটা ব্রাঞ্চ যাতে দশটা বারোটা যাতে আরো খুলতে পারি ডেভেলপ করতে পারি ওটাই ইচ্ছে তো শুধু আমি এখানে নয় আমারও টিম আছে বা আরো এরকম টিম বানাতে হবে তাদেরও ইচ্ছা থাকতে হবে তো তাদের ইচ্ছাটা জাগাতে হবে আমাদের আমাকেও জাগাতে হবে বা আমাদেরকে সবাইকে জাগাতে হবে তো নিশ্চয় আগে দিয়ে আরো এগুতে এগুতে পারবো আর আমি চাচ্ছি যে শুধু আমাদের আসামে নয় পুরো ভারতবর্ষতেই হোক আমাদের এই ব্রাঞ্চটা তো ভারতবর্ষ হলে হলে কী হবে আমাদের মেডিসিনগুলা আমাদের কোম্পানির সিস্টেম তো পুরো পারফেক্ট হয় একটা সফলতা মানুষের জন্য খুবই জরুরি এটা যে সিস্টেমটা অর্জন করতে পেরেছে বা সিস্টেমটা নিজেকে লেগে মানে খুব চাচ্ছে যে এই সিস্টেম আমার জন্য দরকার আমার জন্য পারফেক্ট আমি চাচ্ছি যে আমার জন্য পারফেক্ট হয় তো যার জন্য আমি চাচ্ছি যে এরকম যদি কেউ ভাবে নিজেকে তো হান্ড্রেড পার্সেন্ট সেও এরকম সফলতা অর্জন করতে পারবে সেও দশজন মানুষকে উৎসাহিত দিতে পারবে যেরকম আমি পেরেছি তো আমি চাচ্ছি যে এরকম আরও কয়েকটা ব্রাঞ্চ যাতে খুলতে পারি আরও এরকম ডেভেলপ করতে পারি ওটাই আমার ঠিক আছে তো সফল ব্যক্তিদের জীবনে অনেক এরকম উত্থান পতন রয়েছে তো থাকবে আমারও ছিল তো তোমারও এরকম থাকবে তো যখন তোমার এরকম উত্থান বা পতন এরকম হয় তুমি এরকম নিজেকে মানে কি সিস্টেম ফলো করে বা কি করে তুমি নিজেকে মানে তার থেকে বেরিয়ে আনো সেটা আমাদের কেউ জানাও বিজনেস ক্ষেত্রে হয় উত্থান পতন হয় আমারও হয়েছিল এক সময় এমন পর্যায়ে ছিল খুব হাইফাইও ছিল লকডাউনের সময়তেও তেমন অত বেশি প্রভাব পড়েনি কারণ তখন প্রত্যেক মানুষের দরকার ছিল ওষুধপত্রের তখন হেলথের দিক দিয়ে যেতে মানে ডাক্তারের দিকে যেতে গভর্নমেন্টের দিকে যেতে খুব মানুষ বই পেত তখন আমাদের সিএসও এই মানুষের পাশে দাঁড়িয়ে ছিল প্রত্যেকটা স্টাফই ছিল মানে মানুষকে সহায়তা করেছে অনেক কিছুদের হেলথের দিক দিক দিয়ে তো লকডাউনে তেমন প্রভাব পড়েছিল পড়েও মানে কিন্তু আমি বুঝতে দেইনি। কারণ ব্রাঞ্চের মধ্যে সিনিয়র হচ্ছে মেন যদি সিনিয়র যদি ঠিক থাকে তাহলে ব্রাঞ্চ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট থাকবে কারণ গুরু যদি ঠিক না তাহলে শিষ্য কোনো ঠিক মতন চলতে চালাতে পারবে না যেন গুরু তারকার জন্য গুরুটা পারফেক্ট থাকতে হবে কারণ গৌরের গার্জিয়ান হচ্ছে মিন তারপরেও কিন্তু একবার এরকম ঘটনা ঘটেছিল এক ব্রাঞ্চ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার নিতে হয় তো ট্রান্সফারের সময় তখন আমি কী করেছিলাম হাইলাকান্দি থেকে তখন গিয়েছিলাম তো আমার ব্রাঞ্চে তখন অ্যাসিস্ট্যান্ট ছিল তো অ্যাসিস্ট্যান্টটা কি করেছিল ওর প্রত্যেকটা প্রবলেমে আর ছিল না না এমন নেই আমি বললাম ওকে বুঝিয়েছিলাম যে দেখো ব্রাঞ্চের মধ্যে অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে মিন কারণ অ্যাসিস্ট্যান্টের সাথে ব্রাঞ্চের গাইজগুলোর একটা মিল থাকে যেটা ওনারের সাথে সব কিছু শেয়ার করতে পারে না তো তার সাথে এরকম কি একটা খেলিমেলি হয়ে গিয়েছিল তো যার জন্য ব্রাঞ্চটা একদম ডান হয়ে গিয়েছিল তো তবুও কিন্তু আমি হার মানিনি মনে মনে একটা বয় বাপ ছিল কিরম কিরম লাগছে একদম টপ লেভেল হয়ে একদম ডাউন হয়ে গিয়েছিল তবু মনে কি আমি আমি আগের থেকে প্রত্যেকটা সিচুয়েশনের মাধ্যমে লাইফকে লাইফের মাধ্যমে মানে নিজেকে একটু ইও করেছিলাম কি বলে যেরকম খারাপ পরিস্থিতি নিজেকে কোনো সময় মন ভাঙবে না পরিস্থিতির সাথে একটু ধৈর্য রাখতে হবে এটা আমার বাবাও বলেছিল ধৈর্যটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস দেখবি মানে কারণ পরিস্থিতি যখন একদম খারাপ হয়ে যায় তখন মানুষের বুলবুল ডিসিশন নিয়ে নেয় তো ডিসিশন এরকম না নিয়ে কি করতে ধৈর্য রাখতে হয় তো আমি এরকম ধৈর্য রেখেছি কোনো সময় স্যারও ফোন করতো আচার স্যারও ফোন করছে আপনিও ফোন করছে দোলে স্যার কোনো সময় ফোন করতো সান্ত্বনা দিত যে সায়ন কিচ্ছু হয়নি এমনিও ঠিকঠাক হয়ে যাবে তে আমি বললাম আচ্ছা ঠিক আছে এরকম মন আমি নিজেও তো পজিটিভ আছি যার জন্য তো নিজেকে কন্ট্রোল করতে পেরেছি কারণ যতই অন্যরা মোটিভেশন দোক না কেন যদি আমি নিজেকেই যদি কন্ট্রোল করতে না পারি তাহলে কি দুনিয়ার কোনো শক্তি তোমাকে কিছু বোঝাতে পারবে না তো আমার এই কন্ট্রোল জিনিসটা আমার মধ্যে আছে তো যার জন্য কি করেছিলাম নিজেকে কোন না এমনিও একটা না একটা ঠিক হবে হঠাৎ কি হলো লঙ্কা ব্রাঞ্চটা শুনেছিলাম নাকি কিবা একটা প্রবলেম মানে কি কিছু একটা প্রবলেমের জন্য বন্ধ হয়েছিল তো ওখানে দুটো গাইস না তিনটা দুটো গাইস আমার হাইলাকান্দি ব্রাঞ্চে দুটো না একটাই গাইস না দুটো দুটো গাইস আমার হাইলাকান্দি যে ব্রাঞ্চে এসছে তো আসার পর মোটামুটি ব্রাঞ্চটা আবার আগের মতন টেবুল আপ হয়ে গেল তে এরকম হয় বিজনেসের ক্ষেত্রে আপ ডাউন হয় কিন্তু নিজেকে হার মানলে হবে না তো এগুলো আমি আমার স্টাফকেও বলি সব সময় ধৈর্য রাখতে হবে লাইফের মধ্যে দৈর্যটা যদি তুমি রাখতে পারো পৃথিবীর কোনো শক্তি তোমাকে কিচ্ছু করতে পারবে না যেরকম সিচুয়েশন মনটাকে পজিটিভ রাখতে হবে পজিটিভটা হচ্ছে সবচেয়ে জিনিস নেগেটিভটা আমাদের জন্য দরকার আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় ঠিক আছে কিভাবে আমাদের লাইফকে খাপকে এগুতে হয় কারণ গুড়া আমরা যখন গুঁড়াতে যখন মানে গুঁড়োর পিঠে যখন মানুষের চোরে যখন রানের প্রতিযোগিতা মানে ইয়ে হয় প্রতিযোগিতায় কি বলে অংশগ্রহণ করে তখন গুড়াকে কিন্তু মানুষ অনেক পিটে কিন্তু গুড়া জানে না ওকে জেতানোর জন্য ওকে পিটানো হচ্ছে ঠিক না তো তদ্রুপ ভগবানে আমার আমাদেরকে ওরকম কোনো কোনো সময় সিচুয়েশন ফেলে যে আমাদের পরীক্ষা নেই পরীক্ষা নেই ওটার জন্য যে আমরা কতটুক পর্যন্ত নিজের নিজের খাপ বা দৈ্যতা কতটুক পর্যন্ত আমরা এগুতে পারি কেউ কেউ এই দর্জর মাধ্যমে নিজে হালটা ছেড়ে দেয় আর কেউ কেউ আছে দর্জ রাখতে রাখতে এগুয়ে যায় যে এগিয়ে যে সে ওনার হয় লাইফের মধ্যে ইতিহাসটা দেখেও ও কিভাবে আগুতে পারে না পারে এটাই আমাদের সিএসএম এর সাথে জড়িত হয়ে আপনি মাসে কত টাকা উপার্জন করেন আমরা জানার মতে তো আপনি অনেক টাকা টাকা পয়সা উপার্জন করেন সেই টাকা দিয়ে আপনি আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য অর্থাৎ পরিয়ালের জন্য আপনি কি কি করতে পেরেছেন আমাদের গল্প জানান সিএসএমআই আইতে জড়িত হয়ে আমি প্রথম তত বেশি ইনকাম করতে পারিনি প্রথম আমি ষোলো এরকম ষোলো সতেরো হাজারও ইনকাম করেছিলাম প্রথম যখন আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম করিগঞ্জ বাঞ্চে তার কারণ করিগঞ্জ বাঞ্চে যখন প্রথম গিয়েছিলাম প্রথম আমার আপনার সাথেই প্রথম দেখা হয়েছিল আপনি ওনার ছিলেন প্রথম মাসে টার্গেটও হয়েছিল তখন তেমন সিস্টেম উস্টেম মানে ম্যানেজারের ক্ষেত্রে যেরকম প্রফিট এরকম ছিল না কিন্তু সময়ের সাথে সাথে ডেভেলপ হয় কোম্পানি ডেভেলপ হওয়ার সাথে সাথে ম্যানেজারের স্যালারিও তত বেড়ে গেছে তারপর আস্তে আস্তে এরকমও ইনকাম করে বেড়ে পেরেছি চল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত ইনকাম হয়েছে এখনও মান্থলি মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত এসে যায় তো গড়ে গড়ের মধ্যে তো আমি বড় হই আমার তো গড়ে বাবা নেই তো আমার গর্বে সবকিছু আমাকেও ফেস করতে হয় তো আমার বাইয়ের ছোট ভাই যেটা ছিল সে মানে ইনকামের কিছু পথ পায়নি তখন তখন আমি একটা টুকটুকে কিনে দিয়েছিলাম এই কোম্পানির পয়সা দিয়ে কোম্পানির থেকে যা ইনকাম করে করতে পেরেছি কত টাকা ছিল দেড় লাখ টাকা দিয়ে করতে পেরেছি দিয়ে তারপর একটা টুকটুকি মানে ইরিশকা যে বলে বাংলাতে ওটা দিয়ে কিনে দিয়েছিলাম তো ওটা চালাচ্ছে বা গোড়ের মধ্যে কিছু একটা প্রবলেম হলে ও আমাকে এগুলা করতে হয় আর আগে ফেস গোড় বাড়িতে ভালো ছিল ছিল না একদম অবস্থা খারাপ এমন অবস্থা ছিল মানে এগুলা খুব বলতে গেলে চোখে জলে এসে যায় সিচুয়েশনগুলো এমনভাবে ছিল যখন আমি কলেজ লাইফে ছিলাম বা বাবা যখন ছিল তখন গড়ে এমন অবস্থায় জল পড়তো করে বাবারও তেমন ইনকাম ছিল না বাবার ক্যান্সার রোগে আক্রান্ত ছিল তো যার জন্য ইনকামের দিক দিয়ে তো তো দুর্বল ছিলাম কিন্তু জড়িত হওয়ার পর গড় বাড়িগুলো ঠিক করতে পেরেছি যেহেতু আজকে বাবা নেই বাবাকে আমি আর কিছু দিতে পারিনি মানে ওটাই আমার মনে মধ্যে সবচেয়ে বড় দুঃখ যে বাবাকে বাবা মানে আমার ইনকামে বাবাকে বাবাকে কিচ্ছু পারিনি আর কি আজকে গড় বাড়িগুলো বানিয়েছি সে সময় পয়সা দিয়ে আর আগামীতে আরো প্ল্যানিং আছে কিছু একটা করব আমি এখন তো বাড়ি তো আছে গ্রামে আছে তো আগামীতে প্ল্যানিং করছি টাউনে একটা নেব তো টাউনে নিতে হলে তো পয়সা এরকম করে দরকার ইনকাম করতে হবে ইনকাম করতে হবে তো আশা রাখছি যে আরো ভালো ভালো ইনকাম করব তো এরকম প্ল্যানিং আমার আছে যে কোম্পানি ডেভেলপ করব আর লগে নিজেও কিছু একটা মানে আমার অতীতের একটা ভবিষ্যতে একটা প্ল্যানিং আছে যে টাউনে জায়গায় জমিন কিনে একটা কিছু একটা করব আর কি আমরা দেখতে পেরেছি যে আপনি এবং আপনি নিজের টার্গেট এবং ব্রাঞ্চের টার্গেটগুলো প্রত্যেক মাসে ফুলফিল করেন সেরকম কি আপনার ভিতরে কি মূল মন্ত্র রয়েছে সেটা মানে আমরা জানতে চাই বিশেষভাবে বলেন তো টার্গেটগুলো যে করতে পারি একটাই হচ্ছে সিস্টেম তো আমাদের কোম্পানিতে যেগুলো সিস্টেম দেওয়া হয় এই সিস্টেমটাই মেনেই চলি আর সিস্টেমটা মেনে চললে কারণ উইদাউট সিস্টেম ক্যান নট বি সাকসেস কোথায় আছে সিস্টেম ছাড়া কেউ আগুতে পারে না আমাদের কোম্পানি সিস্টেমগুলো কত সুন্দরভাবে পালন করা হয় কারণ আমরা একটা ইন্ডাস্ট্রিতে আছি একটা কোম্পানির সাথে জড়িত আছি ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে কত সুন্দরভাবে আর প্রোডাক্টগুলোর রেজাল্টই ভালো আর কোম্পানি সিস্টেমগুলো কী দিয়েছে প্রতিদিন সকালবেলা উঠে আমরা কি করি ইয়োগা করি তারপর প্রোডাক্ট নলেজের বিষয়ে দিই কাস্টমার কাস্টমারের সাথে কীভাবে সাক্ষাৎ করতে হয় তার সাথে কীরকম নেগেটিভিটি ফিলিং ফেস করতে হয় আর আমি গাইসগুলাকে এদেরকে ওটাই বলি যে তোমরা যত সম্ভব পারো নেগেটিভটা ফেস করবে কারণ একটা কাস্টমার যাওয়ার সাথে সাথে যদি একটা প্রোডাক্ট অ্যাকসেপ্ট করে নেয় ওটার সাথে আমি কিচ্ছু শিখতে পারিনি তো যত সময় নেগেটিভটা ফেস করবে নেগেটিভ ফেস করার পর একটা তর্ক বিতর্কের মাধ্যমে যদি আমরা একটা প্রোডাক্ট দিই তো ওটা থেকে অনেক কিছু জিনিস শেখা যায় লাইফে যে এরকম বাধা বিপত্তি আসুক না কোনো আমি ফেস করতে পারবো স্বামী বিবেকানন্দ ওটাই বলতো যে মানুষের মধ্যে যত বিজি থাকবে লাইফের মধ্যে তত যে কোনো কিছু ইজি পাবে তো বিজি না থাকলে কিচ্ছুতে ইজি পাওয়া যায় না তো যার কারণে সব সময় কর্মরত অবস্থা থাকতে হবে তো থাকতে হবে কারণ যৌবন বয়সের মাধ্যমে বিভিন্ন ফিলিংস আসে আমাদের লাইফের মধ্যে তো ওই সময় কী করতে হয় বাজে খারাপ চিন্তার দিকে না দিয়ে ভালো চিন্তার দিকে মন দিতে হয় তো যার জন্য সিস্টেমটা অত্যন্ত জরুরি যেটা আমাদের সিএসএমআই শিখিয়েছে ফিল্ডের দিকে আসার সাথে সাথে আমাদের সাতটার সময় ক্লাস হয় আবার ক্লাস ক্লাসে আমরা কী করি মনোনিবেশ হয়ে যাই বিজনেস বিষয়ে আমরা ক্লাসটা করি তখন প্রোডাক্ট বিষয়ে আমরা ক্লাস দিই না কেন প্রোডাক্টের বিষয়ে আমরা সকালবেলা দিই তখন বিজনেসের বিষয় জরুরি ক্লাসে আমরা ডেইলি দিন ফাইভ সি টু মিট এস টু সাকসেস এগুলো দেই শুরুবার থেকে লাস্ট অব দিই যতদিন পর্যন্ত ম্যানেজার হয় না কিন্তু এই ফাইভ সি টু মিনিট বা এস টু সাকসেস বা আরো আরও যে যেগুলো আছে পার্সোনাল ডেভেলপ যেগুলো ইউ আছে এগুলো যদি আমরা ডেইলি দিন যদিও যদিও পড়ি যদি এক্সপ্লেন করি এককটা শব্দের এগুলা করতে করতে পুরোটা দিনই পুরোটা রাতই চলে যায় তবু এক্সপ্লেন আর শেষ হয় না কিন্তু সিএসএমআই সিস্টেমগুলো এত ভালো লেগেছে আমার ক্ষেত্রে বলছি এত ভালো লেখেছে যদি একটা স্কুল লাইফের মধ্যে যদি এরকম কোনো মানুষকে যদি এই জিনিসটা যদি শেখানো হয় সিস্টেমগুলা হান্ড্রেড পারসেন্ট যে কোনো কিছুতে গেইনার হবে কারণ একটা প্ল্যাটফর্মে লেকচার দেওয়া এটা কোনো ইজি কথা নয় যেটা এর মাধ্যমে আমরা কনফিডেন্সটা আসে ঠিক আছে তো ওটা একমাত্র সিস্টেমের ক্ষেত্রেই হয় আর কি সুন্দর তিন টাইম মেনটেনেন্স সব কিছু থাকে শরীরের দিক দিয়ে অত বেশি প্রভাব পড়ে না কারণ বাড়িতে কোনো সময় সকালের খাওয়া দাওয়াটা বিকালে হচ্ছে বিকালের খাওয়া দাওয়া রাত্রে হচ্ছে এরকমভাবে কিন্তু আমার ক্ষেত্রে কী এরকম কিছু না তিন টাইম মেনটেনেন্স সহকারে যদি অসুখ বিসুখ তেমন না বললে তত বেশি প্রভাব পড়ে না আজকে এই হয়েছে সেই হয়েছে যে কোনো লাইফের মধ্যে একটা প্রবলেম আসতে পারে তো এই প্রবলেমটা কীভাবে ফেস করতে হয় এই প্রবলেমটা সিএসএমআই ক্ষেত্রেতে যারা জয়নিং করেছে যারা জড়িত আছে সেরা তারা বলতে পারবে আর যারা জড়িত নেই তারা বলতে পারবে না আর যারা সিএসএমআইতে কাজ করে হয়তো কেউ কাজ করে আগু এগুতে পেরেছে কেউ কাজ করে এগুতে পারেনি তো তাই বলে নেগেটিভ হয়ে চলে গেছে চলে যাওয়ার পর কেউ কেউ কোম্পানির নামে বদনামটা আমরা এসেই করছে কিন্তু যারা প্রকৃত যারা ট্রেনিং করেছে ওরা কোনো দিনই করবে না কারণ ওরাই জানে আমরা হয়তো কিছু একটা শিখেছি না হয় কিছু একটা করতে পেরেছি আমরা হারিনি কিন্তু ওটাই তো যার জন্য আমাদের সিস্টেমটা অত্যন্ত জরুরি তো ধন্যবাদ তো আমাদের আজকে জার্নি এসে আমাদের হাইলাকান্দি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সায়ন দাস গুপ্তা যে যেতটুকু বলল সম্পূর্ণ খুব ভালো লাগলো আশা করি সবাই উপকৃত হবে আর সেই সিস্টেমগুলো যদি আমরা সবাই অর্থাৎ সিএসএমআই সবাই যদি আমরা সিস্টেমগুলো আমরা প্রয়োগ করে যাই নিশ্চয় আমরা প্রত্যেক প্রত্যেকজনেই একদিন না একদিন সফল হবেই আর সেই কথাগুলো আমাদের সায়ন স্যারের অলরেডি বলে দিয়েছে তো খুব ভালো লাগলো আশা করি তুমি এত দূর থেকে সুদূর হাইলাকান্দির থেকে এসে আমাদেরকে যা তোমার ব্যক্তিগত যেগুলো তোমার অভিজ্ঞতা শেয়ার শেয়ার করলে এখানে সবাই উপকৃত হবে আমাদের ম্যানেজার হোক গাইস হোক ভিউার্সরা হোক সবাই উপকৃত হবে তো তার জন্য এই মূল্যবান সময় এবং তোমার যে ধৈর্য শক্তি রেখে হাইলাকান থেকে এসে যা আমাদের এখানে কথোপকথকন হলো বা তুমি সময় দিতে পারলে তার জন্য তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ তো আমার তরফ থেকেও ধন্যবাদ নমস্কার ধন্যবাদ তো আমাদের যে ম্যাজিস্টিক জার্নি হচ্ছে এস তো আমাদের কোম্পানির যে ইউটিউব চ্যানেল আছে তো সেখানে আমাদের প্রত্যেক দিনে এরকম আসবে আশা করি আপনারা দেখবেন তো আমাদের এরকম যাতে আর আশীর্বাদ করবেন আমরাও যাতে এরকম আমাদের কোম্পানির সাথে জড়িত যেগুলো আমাদের স্টাফ আছে সবাইকে আমি আমরা এখানে আনার পর আপনাদেরকে যাতে একটা খুব ভালো একটা মেসেজ দিতে পারি আপনারা উপকৃত হবেন কিছু পরামর্শ দেওয়ার থাকলে আপনারাও দিতে পারবেন আমরা যদি এরকম আশীর্বাদ করবেন যাতে আমরা এরকম করে আগে যেতে পারি ধন্যবাদ